আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিলন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। তো আজকে আরও একটা ডিজাইন নিয়ে চলে আসছি। যদি ডিজাইনটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুনের ডিজাইন আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। তো আমি ড্রেসটা কাটিং করে নিয়েছি, এখন ড্রেসের যে গলার ফেস্টিংটা সেটাই কাটিং করব। তো আমি গলার মাপ দিয়েছি 7.5, তারপরে নিচের দিকে দিব 7, তারপরে এইভাবে করে লম্বা করে দাগ টেনে দেব, তারপরে এদিক থেকে আমি রাউন্ড করে দাগটা টেনে দেব। দেখতেছেন? তারপর আমি এদিক থেকে এখন 1 ইঞ্চি করে এভাবে করে দাগটা টেনে দেব। তারপরে 1.5 ইঞ্চি এভাবে করে 1.5 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দেব। দেখতেছেন এটা মিডল থেকে 10 ইঞ্চি। তো এভাবে করে আমি দেখতেছেন হয়ে গেছে আমার ড্রেসের যে দাগটা। তারপরে এখানে আর একটা দাগ দিয়ে দেবো 1 ইঞ্চি করে। এভাবে করে 1 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দেয়, তারপরে দাগগুলা শেপ কাট দিয়ে টেনে দেব। দেখতেছেন আমার দাগটা দেওয়া হয়ে গেছে, এখন আমি কাটিং করে নেব। প্রথমে গলা সাইডটা এভাবে করে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। এভাবে করে দাগে দাগে কাটিং করে নেব। এখন এভাবে করে কাটিং করব। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার গলাটা, ড্রেসের যে গলাটা, ওটা কাটিং হয়ে গেছে। পিছখানে যে বক্রমটা হয়েছিল এটা এই জায়গায় এইভাবে করে বসে যাবে। দেখেন আমি এখন এই গলাটা কালো ফিস্টিংয়ের উপর, কালো কাপড়ের উপরে বসাই দিয়েছি, আর এই দুইটা গোল্ড কালার কাপড় উপরে বসাইছি। ঠিক এভাবেই গলাগুলা বসবে। তো প্রথমে এই গলাটার সারফাস এভাবে করে সেলাই করে নেব। তারপরে এভাবে করে মিডিলে বসাই ফেস্টিংয়ের মুখোমুখি সিলাই করে নেব। সেলাই হয়ে গেছে, আমি কিছু কাপড় বাড়তি রেখে বাকিটা কাটিং করে ফেলে দেব, কাটিং
কাটিং হয়ে গেছে। এখন আমি এভাবে করে পাল্টাই নেব, তারপরে আয়রন দিয়ে প্রেস করে নেব। দেখেন গলাটা আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি। এখন আমি কিছু কালো কালারের দেখছেন দেড়েংসি একটা ফাইভিং কাটিং করে নিয়েছি, তারপরে এভাবে করে ডাবল করে সেলাই করে নেব। দুটো সেলাই হয়ে গেছে। এখন আমি একটা সুই দিয়ে এভাবে করে পাল্টাই নেব। দেখতেছেন এভাবে করে সুই দিয়ে পাল্টা নিয়েছি। দেখতেছেন সবগুলো, তারপর আমি দেড় ইঞ্চি অনুযায়ী সবগুলোকে এইভাবে কাটিং করে নিয়েছি। এখন যে বিছকানে যে ইয়েটা বসবে ওটাতে আমি প্রথমে একটা কাপড় বসাই, মুখটা ফাঁকা করে নেব। এভাবে পাল্টাই চার পাঁচটা সেলাই করে নিতে হবে। তারপরে এভাবে করে ডাবল করে এভাবে করে সেলাই করে বসাই দেব। তারপরে এক ইঞ্চি পরপর এভাবে করে দাগ দিয়ে দিবেন, কারণ এক ইঞ্চি পরপরই এই কালো কালারের পাইপিংগুলো বসবে এই বেল্টের উপরে। অপোজিট সাইডও সেম এরকম করে এক ইঞ্চি পরাগ করে করে দাগগুলো বসাই দিয়েছি। এখন এভাবে করে সেলাই করে দাগের মধ্যে মধ্যে আমি কালো কালারের পাইপিংগুলো ডাবল করে এভাবে করে বসাই দেব। সবগুলো বসানো হয়ে গেছে দেখতেছেন। এখন যে গলাটা এই গলাটার মধ্যেও এইভাবে এক ইঞ্চি পরপর দাগ দিয়ে দিব এবং এক ইঞ্চি পরপর ওইভাবে পাইপিংগুলো বসাই দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতেছেন সারফাসটা আমি এভাবে করে বসাই নিয়েছি। এখন আমি এই গলাটার মুখোমুখি একটা পাইপিং করব কালো কালারের। দেখতেছেন পাইপিংটা করা হয়ে গেছে। এখন আমি ফলটাই মুখে মুখে সেলাই করে পাইপিংটা বসাই দেব। পাইপিংটা হয়ে গেছে দেখতেছেন। এখন আমি বডিটা এইভাবে করে বসাই দেব। বসানো হয়ে গেছে। এখন আমি যে গলাটা
এগুলোটাকেও এইভাবে করে সাব সেলাই দিয়ে বসাই দেব। গলাটাও বসানো হয়ে গেছে, এখন আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে। কারণ আয়রন দিয়ে প্রেস করবেন যত তত আপনার কাজের ফিনিশিং ভালো আসবে। দেখতেছেন আমি কালো কালারের কিছু পাইপিং বানিয়ে নিয়েছি। এখন আমি এই যে ইয়েগুলো লাগাইছি এগুলোর ভিতরে করে এভাবে রশিটা ঢুকাই ঢুকাই দেব। এটা সুই দিয়ে হচ্ছিল না, তারপরে আমি এখন পরে সিমটে দিয়ে এই ইয়েগুলো ইয়ে করে দিলাম। দেখতেছেন আমার ডিজাইনটি কেমন হলো, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাই দিবেন। ডিজাইনটি রেডি হয়ে গেল। আমি কিছু মোতি লাগাই দিয়েছি হাতে সুই দিয়ে, আর একটা সবুটন লাগাই দিয়েছি। আজকে ডিজাইনটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।